নমস্কার বন্ধুরা আমি মিতু চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তবে আজকে আমরা যাচ্ছি উইনচেস্টার ক্যাথিড্রাল যেটা পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা ক্যাথেড্রালের মধ্যে মানে পৃথিবীর সব থেকে যে বড় বড়ো ক্যাথিড্রালগুলো রয়েছে তার মধ্যে একটা বড় ক্যাথিড্রাল আর আমাদের মানে বাড়ির সাউথ্যাম্পন থেকে যেতে আমাদের উইনচেস্টার চল্লিশ থেকে ৪৫ মিনিট লাগে খুবই কাছে আমরা তো বাড়ির থেকে রওনা দিলাম এই লোকাল বাসে তবে আমাদের সাথে একটা ফ্যামিলি গিয়েছিল আর এখানে ফ্যামিলিরাই তো পরিবার তো যাই হোক একসাথে বেশ মজা করে আমরা যাচ্ছি তো যখন আমরা মানে রওনা দিলাম বাসে ওঠার পরে দেখি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছিলো যেতে তো বৃষ্টিটা যখন শেষ হলো আর আমরা ওই উইনচেস্টারও পৌঁছে গেলাম এখন একটু বলি উইনচেস্টার সম্বন্ধে তো উইনচেস্টার হলো ইংল্যান্ডের মধ্যে বেশ একটা পুরনো শহর আর এটা ইংল্যান্ডের মানে পুরনো রাজধানী যেটা ওল্ড ক্যাপিটাল আর কি তো আমরা যখন এসছি বেশ ভালো ওয়েদারটাই ছিল মানে বৃষ্টিটা কমে যাওয়ার পরে আমরা তারপরে উইনচেস্টারে পৌঁছলাম তো তোমাদের একটু ক্যাথেড্রালের সামনেটা দেখিয়ে দিচ্ছি বেশ লোকজন ভালোই লাগছিল তো চলো এবার ভেতরটা একটু দেখিয়ে দিই গুড্ডু তো মাঠের মধ্যে বেশ ছোটাছুটি করছিল তো বেশ ভালোই লাগছিল তো এই উইঞ্চেস্টার শহর কিন্তু প্রত্যেকে এসে বেশ ভালোই এনজয় করে লন্ডন থেকে এটা ওই তেষট্টি কিলোমিটার দূরে হলেও সাউথ থেকে কিন্তু খুব কাছে যারা নিজস্ব কার নিয়ে আসতে চায় তারা অবশ্যই আসতে পারে কারণ এখানে হাই স্ট্রিটের পাশেই কার পার্কের জায়গাও আছে তাতে কোনো অসুবিধা হবে না আর লন্ডন থেকে সহজেই ট্রেনে বাসে আসা যায় বাস সার্ভিসটা বেশি ভালো তো আমরা এখন ভেতরে ঢুকে গেছি ভেতরে কিন্তু টিকিট কেটেই যেতে হয় তো টেন পাউন্ড করে আর কি পার হেড টিকিট তো আমরা এখন ভেতরে ঢুকে উইনচেস্টারের সেই ক্যাথেড্রাল বড় ক্যাথেড্রাল নাম শুনেছি তো চলো দেখে নিই এখন ভেতরটা তো বেশ কারুকার্য আর খুব সুন্দর মানে যেদিকেই তাকাই মানে চোখ ভরে যায় এতটাই সুন্দর আর লোকজন এসেছিল অনেকেই সামনে দাঁড়িয়ে যারা আছে তারা কিছুটা মানে এই ক্যাথেড্রালের সম্বন্ধেই বক্তৃতা দিচ্ছিলো সেখানে আর এখানে খুব একটা বেশি চিৎকার চাচামেচিও করা যাবে না যদিও ছেলেকে নিয়ে এসছি ওকে বললাম একটু চুপ করেই থাক বেশি চিৎকার এখানে করা যাবে না তো এবার একটু ঘুরিয়ে ফিরে তোমাদের দেখানো যাক তো চলো তোমরাও দেখতে থাকো কুইনচেস্টার শহরটা তো খুব পুরনো শহর আর এই শহর সম্পর্কে যতটাই মানে বলবো বেশ কম বলাই হবে কারণ খুব ভালো মানে মানে এখানে খুব সাজানো ছোট্ট খাট্টো সব দোকানগুলো না বেশ সাজানো গুছানো খুব ভালো লাগবে দেখতে আমি পরে দেখিয়ে দেবো আর আজকে নাকি শনিবার এখানে হাটও বসেছে তো সেই হাটেও তোমাদের নিয়ে যাব তবে কিন্তু ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ করো না ভালো লাগবে তোমাদের যখন কেউ এখানে বক্তৃতা দেয় তো সবাই এই চেয়ারে বসে আর পঁচিশে ডিসেম্বরের সময় তো এখানে আসাই যাবে না মানে খুব মারাত্মক ভিড় হয় তখন ওই সময় এখানে মানে লোকজনে ভর্তি তো এই সময় আমরা যখন গেলাম বেশ ভালোভাবে ঘোরা যাবে তো এই সিজনেই আমরা বললাম চলো যাওয়া যাক যেহেতু সাউথ থেকে কাছেই শহরটা আমাদের ঘরের কাছেই তো কেন বা যাওয়া যাবে না এবারে আমরা বেরিয়ে পড়লাম খাবার উদ্দেশ্যে ওই যে সেই সকালবেলা একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর ঘরে কিছুই রান্না করা হয়নি তো তো আজকে তো আবার শনিবার ছিল তো গুড্ডুকে আবার সেই সুইমিংয়ে নিয়ে গিয়ে ওখান থেকে এসে রেডি করে আমরা চলে এসেছি এখন যাচ্ছি ম্যাকডিতে ঢুকে পড়লাম ওপরে যাব আর কি খাবো দুপুরের লাঞ্চ তো এখানেই সারবো কি কি খাচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই আগে গিয়ে আমাদের খাবারটা অর্ডার করতে হবে তো চলো আগে আমরা খাবারটা অর্ডার করে দিই বার্গার চিপস এখানেও তো এইসবই পাওয়া যায় তো কি আর করা যাবে তো এগুলি অর্ডার করছি আর যে যেটা কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে তার জন্য সেটা বুক করা হলো আমাদের খাবার আসেনি এখনও তো সবাই ওই বসে একটু গল্প আড্ডা চলছে সেলফি তো খাওয়ার অর্ডার চলে এসছে তো চলে এখন আমরা খেয়ে নিই পাঁচজনের ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর ছিল কোল্ড ড্রিঙ্কস যে যেটা পছন্দ করে আর কি আর তার সাথে ছিল বারকার দেখে তো সবার বেশ খিদে পেয়ে গেছে আর অনেকটাই হাঁটা হয়েছে আর কি উইনচেস্টার যখন ক্যাথেড্রালে গেলাম এবং ওখান থেকে এই ম্যাগটিতে আসা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম তো গুডুরও বেশ খিদে পেয়ে গেছে তো আমরা এখন খেয়ে নিই খেয়ে নিয়ে আমরা আবার তোমাদের দেখাবো সেই হাটটা মানে বলেছিলাম না যে শনিবার করেই এখানে হাট বসে আগে হয়তো অন্যদিন করে বসতে এখন আবার শনিবার করেই বসে তো ভালোই হলো তো চলো আমরা গিয়ে একটু হাটে যাই তোমাদের সাথে শেয়ার করি আমাদের দেশেও তো আসলে আমি তো রায়গঞ্জের মেয়ে তো আমার দিদাপাড়ী ওই দুর্গাপুর তো দুর্গাপুরেও শনিবার করে হাট বসে তো এই সেই হাট সিনটা দেখে আমার খুব মনে পড়ে গেল মনে হলো যে মানে ছোটবেলায় দিদাপাড়ী যখন যেতাম ওখানেও দেখতাম কিন্তু ওই দেশে একটা অন্যরকম হাট আর এই দেশে অন্যরকম এখানে বেশ ওই সব রকম জিনিসগুলো এখানে বানানো রয়েছে কাঠের তৈরি ডিজাইন সুন্দর সুন্দর সোপিস করা রয়েছে খাওয়ারের দোকান রয়েছে আর প্রত্যেকটা জিনিসের জিনিস মানে প্রাইসগুলো এখানে মেনশন করা আছে এই যে ছোট থেকে বড় ব্যাগ কালেকশন রয়েছে তারপর রয়েছে বার্গারের আইটেম কিছু দূর গিয়ে আবার জামা কাপড়ের মানে ভ্যারাইটির সব কিছু ছোটো ছোটো দোকানগুলো এখানে পাশে রয়েছে তো এগুলো সব ওই রাস্তার পাশেই একদম ছটার পরেই এগুলো জাস্ট বন্ধ হয়ে যাবে তো আমরা ছটার আগেই ঘুরে নিলাম তবে আজকে কিন্তু তোমাদের সমস্তটা উইনচেস্টারে যতটা আমরা ঘুরেছি হয়তো একটা মানে এই একটা ব্লগেই দিতে পারছি না আমি আবার নেক্সট ব্লগে সেকেন্ড পার্টটা উইনচেস্টারের পার্ট টুটা আমি আবার দিয়ে দেবো তো আজকে পার্ট ওয়ানে যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার সেকেন্ড পার্টও অর্ধেকটা দিয়ে দেব তো চলো তোমরা দেখতে থাকো আমি আবার গিয়ে কী করলাম যে দেখি একটু মেয়েদের তো ওই মানে জামা কাপড় দেখলেই বেশ লোভলোভ হয় তো তারপরে আবার চলে আসলাম ওই যাদের বিয়ে হচ্ছিল সে কাপলদেরকে তোমাদের দেখিয়ে দিই চলো সাদা গাউন করে বেশ খুশি কাছ থেকেই দেখলাম বেশ মজাই লাগছিল আমাদের দেশে যেরকম বরযাত্রী কন্যা হয় এ দেশেও সেমন তো তারা আবার মাথায় কি সুন্দর ডিজাইন করা সব এরকম মানে ফুলের মতন সব মাথায় দিয়ে দিয়ে ক্লিপগুলো লাগিয়েছে বেশ ভালোই লাগছে সুন্দর সুন্দর সব মানে সেজেছে দেখতেও সুন্দর আর সেজেওছে বেশ ভালোই লাগছে আর এরপরের ব্লকে তোমাদের নিয়ে যাব নদীর পাড়টাতে আর অসাধারণ ফুলের বাগানও রয়েছে কত নানা রঙের ফুল ফুটেছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার সেকেন্ড পার্টটা নিয়ে চলে আসবো টাটা বাই বাই